আগেও একবার বিয়ে করেছেন অনুপমের হবু স্ত্রী, স্বামী নিয়ে সংসারের অভিজ্ঞতা রয়েছে প্রশ্মিতারও, এখনও তিনি রেখে দিয়েছেন সেই সব স্মৃতি। গায়িকার প্রাক্তন স্বামীকে চেনেন? এই প্রতিবেদন থেকে জানুন বিস্তারিত। এখন টলিউডের ট্রেন্ডিং টপিক অনুপম রায়ের তৃতীয় বিয়ে। এই সম্পর্ক নিয়ে যথেষ্ট আশাবাদী গায়ক অনুপম রায়। গত বছর মার্চের সামনে এসেছিল দুইজনের প্রেমের গুঞ্জন, বছর ঘুরতেই পূর্ণতা পাচ্ছে সম্পর্ক, এই নিয়ে খুশি প্রশ্মিতাও। তবে এখন অনেকের মনেই প্রশ্ন এটাই যে অনুপম প্রশ্মিতার প্রেমের শুরুটা কবে? পিয়ার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই কি তাদের ভালোবাসার সূত্রপাত? সবটা খোলসা করেছেন প্রশ্মিতা। দুইজনের চেনাশোনা দীর্ঘদিনের, একই জগতের মানুষ তারা, দেখা সাক্ষাৎ প্রায়ই হতো, তবে সেই সময় তারা আলাদা পথের পথিক। প্রশ্মিতা তখন বাধা পড়েছিলেন সৌনকে। হ্যাঁ, প্রশ্মিতা পালের প্রথম স্বামীর নাম সৌনক বিশ্বাস। 2018 সালের 15 জানুয়ারি সাতপাকে বাধা পড়েছিলেন প্রশ্মিতা সৌনক, পেশায় চিকিৎসক প্রশ্মিতার প্রাক্তন স্বামী। কলকাতার এক নামী বেসরকারি হাসপাতালে কাজ করেন তিনি। ঘটা করে চার হাতে এক হয়েছিল সৌনক প্রশ্মিতার। তার আগে 2017 সালের জুন মাসে আংটি বদল সারেন প্রশ্মিতা সৌনক। ভাঙা বিয়ের ছবি আজও যত্ন করে নিজের সোশ্যাল মিডিয়ার দেওয়ালে সাজিয়ে রেখেছেন প্রশ্মিতা, যেমনটা করেছেন অনুপম। পিয়ার সঙ্গে কাটানো মুহূর্তের ছবি আজও উজ্জ্বল গায়কের ফেসবুক বা ইনস্টাগ্রামের প্রোফাইলে। অতীত ভুলে সামনে তাকাতে চাইলেও অতীতকে মুছে ফেলতে চান না তারা। ভালোবেসে বিয়ে করলেও সৌনকের সঙ্গে দাম্পত্য টেকেনি। ওদিকে 2021 সালে পিয়া থেকে আলাদা হন গায়ক। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগা শহরে। অলংকার, যশোহর রোড, বাটার মোড়, বনগা। তাহলে অনুপমের সঙ্গে কিভাবে সম্পর্কে জড়ালেন প্রশ্মিতা, এই বিষয়ে প্রশ্মিতা জানান। 2011 সালে অনুপম রায়ের সঙ্গে প্রথম আলাপ তার। নতুনদের নিয়ে একটা গান বাজছিলেন অনুপম। তখন থেকে পেশাগতভাবে পরিচয়, তবে প্রেমের সম্পর্ক গত এক বছরের। এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে প্রশ্মিতা জানিয়েছেন, গত এক বছর ধরে অনুপমের সঙ্গে সম্পর্ক। যেহেতু দীর্ঘদিন ধরে একে অন্যকে চিনি, তাই মনের কথা আর আলাদাভাবে বলতে হয়নি, মনের কথা মনে মনেই বুঝে গিয়েছি। অফিসিয়ালি কেউ কাউকে প্রপোজ করেননি, ঘরোয়া আয়োজনেই বিয়ে করছেন তারা। ট্রোলকে পাত্তা দিতে নারাজ গায়িকা। সাক্ষাৎকারে আরও জানিয়েছেন, আমরা একটা নতুন সফর শুরু করছি, আমাদের আশেপাশে সবাই ভালো থাকলে আমরাও ভালো থাকব। ট্রোলের জবাব দিয়ে বিয়ে করবেন এই দুই শিল্পী। তাদের নিয়ে নেট দুনিয়ায় নানা কুরুচিপূর্ণ পোস্ট হলেও দুজনেই যে তাতে আমল দিতে নারাজ তা স্পষ্ট হয়েছে বিগত কয়েকদিন। তাদের এমন মনোভাবকে আবার কুর্নিশ জানাচ্ছেন অনেকেই। তারা আবার আগামী দিনের জন্যই দুজনকে দিচ্ছেন রাশি রাশি শুভকামনা। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। এই টাইটান কা সানগ্লাস হে এন্ড ইসমে পাওয়ার্ড লেন্স ভি লাগা সকতে হে। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগা শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম। সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার, গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার, যশোহর রোড, বাটার মোড়, বনগা।